জীবনে এতবার ওয়াস্ট টাইম নিয়ে ঠকেছি, আজকাল কেউ ওয়াস্ট টাইম দিতে চাইলে কেমন সন্দেহ হয়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ব্যর্থ সে না যে ওয়াস্ট টাইম পায়নি, ব্যর্থ তো সেই মানুষটা যে ওয়াস্ট টাইম পেয়েও হারিয়ে ফেলেছে। রাত 12টার পরে তাকেই মনে পড়ে যে আমার ওয়াস্ট টাইমে 12টা বাজিয়ে দিয়েছে। ভালোবাসো, পারবে তো আমার 4000 ঘন্টা ওয়াস্ট টাইম পূরণ করে দিতে? ভালোবাসো, পারবে তো কাজের ফাঁকে একটু সময় করে আমার ভিডিওগুলো ফুল দেখে দিতে? ভালোবাসো, পারবে তো আমাকে ডলার দিতে? যদি না পারো তবে তুমি আমার চ্যানেলেই ঢুকেছো। তোমার মুখে ভালোবাসা শব্দটা মানাই না। কেউ যদি তোমাকে ওয়াস্ট টাইম না দিয়ে থাকতে পারে, তবে তাকে ওয়াস্ট টাইম দেওয়া থেকে বিরত থাকো। তোমার আকুলতার কারণ সে কখনোই বুঝবে না। কেউ যদি তোমাকে অবহেলা করে থাকতে পারে, তাকে ওয়াস্ট টাইম দেওয়া থেকে বিরত থাকো। এটাকে ভুলে গিয়ে নিজের ওয়াস্ট টাইম নিয়ে ভাবো। তোমার কষ্ট কখনোই তাকে বিচলিত করতে পারবে না। কেউ যদি তোমার সময়ের মূল্য না বোঝে, তবে সেই লাইফ থেকে 10 মাইল দূরে থাকুন, কারণ সে কখনোই তোমাকে ওয়াস্ট টাইম দিতে আসবে না। কেউ যদি তোমাকে ছাড়া একাই লাইফ করতে পারে, তবে সেই লাইফ থেকে চলে আসো, কারণ জীবনে তুমি তার একজন ভালো সাপোর্টার হতে পারবে না। অর্থাৎ কেউ যদি তোমাকে মন থেকে ওয়াস্ট টাইম দিতে আসে, তবে তাকে সুন্দর করে আঁকড়ে ধরো। অতিরিক্ত ভিডিও দেখতে দম বন্ধ লাগে, আবার যদি কম ভিডিও দেখি তখন করেন অবহেলা। সারাবেলা যদি বলি আমি আপনার ভিডিও দেখি, তখন বলেন এটা বাড়াবাড়ি। আবার যদি ভিডিও দেখার প্রকাশকরণ করি, তখন বলেন ভিডিও দেখার কমতি। যখন বলি আপনার ভিডিওগুলো খুব সুন্দর, তখন প্রশ্ন করেন আসলেই সত্যি? যখন বলি আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, তখন আপনি বলেন ঢং। কেন দুঃখ পাই, কেন ভিডিও দেখি? আপনি যতটুকু ভিডিও দেখেন ততটুকুই দেখি, এর চেয়ে বেশি না, একটু কমও না।